আজির এই পুণ্য 53তম জন্মদিবস পরম পূজ্যপাদ শ্রী বাবাজানকর তাঙ্কর শ্রীচরণ তলে মোর কোটি কোটি প্রণাম নিবেদন করছি। চন্ডীফল সৎসঙ্গ বিহার আনুকূল্যরে এই যে এই সৎসঙ্গ আজি পূজ্যপাদ বাবাজানকর 53তম জন্মদিনে এটি পরিচালিত হচ্ছে। এই সৎসঙ্গর পরিচালক পরম শ্রদ্ধাস্পদ সত্যদেব ভাই এবং এতে যোগদান করেছিবা পূর্বরু আমার যে পূজ্যপাদ বাবাজানক সম্পর্কে আমাকে সত্য জয়ন্ত ভাই এবং অন্য যে সমস্ত যোগদান করছেন সমস্ত আমার আন্তরিক শ্রদ্ধা জয়। তো বর্তমান এই যে ই সৎসঙ্গ, এই ই সৎসঙ্গটা অর্গানাইজ হচ্ছে এটা গোটে কারণরু হচ্ছে। আগে ই সৎসঙ্গ হচ্ছিলা অস্ট্রেলিয়ারে হচ্ছিলা, আমেরিকারে হচ্ছিলা, বিভিন্ন ইউরোপিয়ান কন্ট্রি মানকরে হচ্ছিলা, কুয়েতরে হচ্ছিলা। কারণ সেটি জনে গুরু ভাই আউ গোটে গুরু ভাই ঠারু শহ শহ হাজার হাজার কিলোমিটার দূর এবং সেমানকর সংখ্যা মধ্যে কম ছিল। কিন্তু এই ভারতবর্ষরে প্রায় সৎসঙ্গ হুয়ে ঠাকুরঙ্কু বসাইকি, বড়মা বড়দাঙ্কু বসাইকি, পূজ্যপাদ দাদা আচার্যঙ্কু বসাইকি সৎসঙ্গ হুয়ে, গুরু ভাই মানে কেন্দ্র মন্দির বিহারে বি সৎসঙ্গ হুয়ে, স্বপ্নস্থান হুয়ে। এরকম এই সৎসঙ্গ প্রায় হবার জানা নাই। সাম্প্রতিক পরিস্থিতিরে সমগ্র বিশ্বের এভাবে পরিস্থিতি আসি পৌঁছিলা, যে পরিস্থিতি ভিতরে আমি মানে এভাবে গোটে মোড়ে আসিকি ছিড়া হলে যে গুরু ভাই মানে ই সৎসঙ্গ করা বাধ্য হলে কর্মী কর্মী মানুষ ভিতরে গুরু ভাই গুরু ভাই মানুষ ভিতরে ঠাকুর ইষ্ট প্রসঙ্গে আলাপ আলোচনা প্রশ্ন উত্তর এইসব নেই ই সৎসঙ্গ করা সে বাধ্য হলে আজ সমগ্র বিশ্ব যেভাবে পরিস্থিতি ভিতর দিয়ে গতি করছে এই যে কোভিড-19 পাই মোর মনে হুয়ে মু মার্চ মাস 15 তারিখে গোটে সৎসঙ্গ যাই সেতবে যদিও লকডাউন কথা আসি কিন্তু মার্চ 15 তারিখে মু লাস্ট সৎসঙ্গ আটেন্ড করেছিলি আমার আনন্দপুর যা বাটরে সেটি গোটে জায়গা আছে গর্পদা, সেই গর্পদার গোটে উৎসব হয়েছিল। আমি পুলিশ ঠার অনুমতি আনিকি সেই সৎসঙ্গটা করছিল, সেইটা ছিল আমার লাস্ট সৎসঙ্গ। আউ মু এই লকডাউন পিরিয়ড ভিতরে প্রায়ত ঘরে রহবাকে পড়ুছি, বাহার কোনসি জায়গাকে যাই হোক না। আউ লকডাউন সটডাউন কন্টেনমেন্ট জোন এই সমস্ত যে সরকারি নিয়ম রয়েছে এই সমস্ত সরকারি নীতি নিয়ম দেশের প্রধানমন্ত্রী হতু বা রাজ্যের মুখ্যমন্ত্রী হতু শাসন সংস্থা হোক যা যা সমস্ত প্রণয়ন করছেন তাকে যদি কেহি জনে কাঁটায় কাঁটায় মানে সেই হচ্ছে সৎসঙ্গী, এইটা হি দেবঘরের নির্দেশ। আচার্যরে চাহান্তি, ঠাকুর চাহান্তি, পূজ্যপাদ বাবাইদেবী চাহান্তি, বারম্বার সৎসঙ্গ কর্তৃপক্ষ আমমানঙ্কু অবগত করাইছন্তি যে দেশের এই সঙ্গীন পরিস্থিতি সময়রে সরকার নীতি নিয়ম নির্দেশনামা এ সমস্ত গুলিকু কাঁটায় কাঁটায় আমি মানে মানি চালিবা এবং জনে সাধারণ সৎসঙ্গীর দায়িত্ব জনে পরিবেশের থিবা জনে নাগরিকর দায়িত্ব থারু কিছুটা স্বতন্ত্রতা রয়েছে। কারণ জনে সৎসঙ্গী তার গুরুগত জীবন গুরুঙ্কু নেইকি সে চালুচি, আচার্যদেবঙ্কু মথারে নেইকি সে চালুচি, ধর্মকু পাখেয় করিকি সে চালুচি। সেথিপাই তার নিজর এবং নিজর পরিবারর দায়িত্ব ছড়া বি পরিবেশকু সুরক্ষিত করিবার দায়িত্বটা তার সংকল্প ভিতরে রয়েছে। তেমন আম পরিবেশরে এই যেমিটি বিধ্বস্ত ন হন, আম পরিবেশ ভিতরে এই যেমিটি বিপর্যস্ত ন হন, এ সমস্ত দায়ী দায়িত্ব গোটে সৎসঙ্গীর রয়েছে। যেদিন সে দীক্ষা নেইছে সেই দিন সে এই সংকল্পে বিকল্পিত হয়ে দীক্ষা নেইছে। তেমন আমি নিজে তো মানিবা সরকারি নীতি নিয়ম যা প্রণয়ন করা যাইছে জীবনকু সুরক্ষিত করিবা পাইঁ এবং সংসারকু সুরক্ষিত করিবা পাইঁ যে সমস্ত প্রিকশনারি মেজর গভর্নমেন্ট নেইছে তাকে আমি মানে তো সব নিশ্চিত ভাবে মানিবা, নিশ্চিত ভাবে আমি মানে সোশ্যাল ডিস্টেন্স মানিবা, নিশ্চিত ভাবে আমি সদাচার নিয়ম মানি
ପରିଷ୍କାର ପରିଚ୍ଛନ୍ନ ରହିବା, ହାତ ଧୋଇବା, ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆମେ ବାହାରକୁ ଗଲେ ମାସ୍କ ବ୍ୟବହାର କରିବା, ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆମେମାନେ ସଦାଚାର ଭିତରେ ଚଳିବା, ଏ ସମସ୍ତ କଥା ମାନିବା ସହିତ ଅନ୍ୟ ଯେଉଁମାନେ ମାନୁନାହାନ୍ତି ବା ଅନ୍ୟ ଯେଉଁମାନେ ଆମ ସଂସ୍ପର୍ଶରେ ଆସୁଛନ୍ତି ସେମାନଙ୍କୁ ମଧ୍ୟ ମନେଇବା ପାଇଁ ପ୍ରତ୍ୟୁତ ଦେବା, ଏଇଟା ହେଉଛି ସାମ୍ପ୍ରତିକ ଇଚ୍ଛା ଆମମାନଙ୍କର ମଧ୍ୟ ସେଟା କରିବା ଉଚିତ। ତେଣୁ ଇଏ ହେଲା ଗୋଟେ ଦିଗ। ଦ୍ୱିତୀୟ ଦିଗ ହେଉଛି ପ୍ରତ୍ୟେକଟି ସପ୍ତମୀ ଆମେମାନେ ଯେଉଁମାନେ ଠାକୁରଙ୍କର କର୍ମୀ ଅଛେ, ଭାଇ ଅଛେ, ଆମେମାନେ କେନ୍ଦ୍ର ମନ୍ଦିର ବିହାର ସବୁ ରହିଛି, ଯେଉଁଟାକୁ କୀର୍ତ୍ତି କରିକି ଆମେମାନେ ଆମମାନଙ୍କର ଇଷ୍ଟ କର୍ମରେ ଆଗେଇ ଚାଲିଛେ, ଠାକୁରଙ୍କୁ ନେଇକି ଉପଭୋଗ କରୁଛେ, ଏବଂ ଏହିସବୁ କେନ୍ଦ୍ର ମନ୍ଦିର ବିହାର ଗୁଡ଼ିକୁ ସତ୍ସଙ୍ଗର ନିର୍ଦ୍ଦେଶ କ୍ରମେ ବନ୍ଦ କରାଯାଇଛି, ଯେ ତାର ଭିତରେ ଯେଉଁମାନେ ରହିଛନ୍ତି ସେମାନେ ନୀତି ନିୟମ ଅନୁସାରେ ପ୍ରାର୍ଥନା କରିବେ, ଠାକୁର ପୂଜା କରିବେ, ସେବା କରିବେ, ଯେଉଁମାନେ ବାହାରେ ଅଛନ୍ତି ସେମାନେ ବାହାରେ ରହିବେ, ବାହାରର ଲୋକ କେହି ଭିତରକୁ ଯିବେ ନାହିଁ ବା ଭିତରର ଲୋକ କେହି ବାହାରକୁ ମଧ୍ୟ ଆସିବେ ନାହିଁ, ଅତ୍ୟାବଶ୍ୟକ ଜରୁରୀ ପଡ଼ିଲେ ସେଭଳି ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ ଲୋକ ଯେଉଁମାନେ ଅଛନ୍ତି ସେମାନଙ୍କ ସହିତ ଯୋଗାଯୋଗ କରିବେ। ତ ଏହାଦ୍ୱାରା ହେଇଛି ଯେ ଅନେକ କେନ୍ଦ୍ର ମନ୍ଦିର ବିହାରରେ ଆମେମାନେ ଯେଉଁ ଯାଉଥିଲେ ଇଷ୍ଟବୃତ୍ତି ଦେଉଥିଲେ ସେ ଇଷ୍ଟବୃତ୍ତି ଦେବାଟାକୁ ବନ୍ଦ କରାଯାଇଛି, ଅଲେକ୍ସନ କରାଯାଇପାରିବ ନାହିଁ। ଆଚାର୍ଯ୍ୟ ଦେବଙ୍କର ଇଚ୍ଛା ଯେ ପ୍ରତ୍ୟେକଟି ଗୁରୁ ଭାଇ ସେ ତାର ଇଷ୍ଟବୃତ୍ତି କରିକି ଇଷ୍ଟବୃତ୍ତି ତାର ଯେଉଁଦିନ ତାରିଖ ପଡ଼ୁଛି ସେଇଦିନ ସେ ନିବେଦନ କରିକି ଠାକୁରଙ୍କ ପାଖରେ ରଖିବ। ସ୍ୱାଭାବିକ ପରିସ୍ଥିତି ହେଲେ ଉପଯୋଜନା କେନ୍ଦ୍ର ବା ସତ୍ସଙ୍ଗ କେନ୍ଦ୍ର ମନ୍ଦିର ମାଧ୍ୟମରେ ସେ ଇଷ୍ଟବୃତ୍ତି ପ୍ରେରଣ କରିପାରିବ। ଏଇ ଯେ ପରିସ୍ଥିତି ହେଇଛି, ଏଇ ପରିସ୍ଥିତିରେ ଆମେ ସମସ୍ତେ ଚାଲିଛେ, ଏବଂ ଏହାଦ୍ୱାରା କ'ଣ ହେଇଛି, ଠାକୁରଙ୍କର ସେବା ପୂଜା କେନ୍ଦ୍ର ମନ୍ଦିର ବିହାରର ପରିଷ୍କାର ପରିଚ୍ଛନ୍ନତା ଏଇ ସମସ୍ତ ଜିନିଷ ସବୁ ଯେଭଳି ଭାବରେ ଆମକୁ ମେଣ୍ଟେନ୍ କରିବା ପାଇଁ କୁହାଯାଇଛି ସେଇ ସମସ୍ତ ମେଣ୍ଟେନ୍ କରିବାଟା ମଧ୍ୟ ଏହି ପ୍ରକାର ପରିସ୍ଥିତି ଭିତରେ ଟିକେ ଜଟିଳ ହେଇ ପଡ଼ିଛି, ଟିକେ ବାଧାପ୍ରାପ୍ତ ହେଇଛି। ତେଣୁ ପ୍ରତ୍ୟେକଟି ଗୁରୁ ଭାଇ, ପ୍ରତ୍ୟେକଟି ସତ୍ସଙ୍ଗୀ, ପ୍ରତ୍ୟେକଟି ପରିବାର, ସତ୍ସଙ୍ଗୀ ପରିବାର ସେମାନେ ଯେମିତି ଚିନ୍ତା କରିବା ଦରକାର, ଆଜି ଯେତେବେଳେ ସତ୍ସଙ୍ଗ ହେଉଛି ସେମାନେ ଏଇ ସତ୍ସଙ୍ଗ ମାଧ୍ୟମରେ ସତ୍ସଙ୍ଗଟାକୁ ଯେମିତି ଯୋଗାଯୋଗ କରିପାରୁଛନ୍ତି, ସେମିତି କେନ୍ଦ୍ର ମନ୍ଦିରର ପରିଚାଳନା ପାଇଁ, ସେମିତି କେନ୍ଦ୍ର ଭିତରେ ମନ୍ଦିର ଭିତରେ ଥିବା କୌଣସି ଗୋଟେ ଗୁରୁ ଭାଇ ବା ସେ ଦାୟିତ୍ୱରେ ଥିବା କେହି ଜଣେ କର୍ମୀଙ୍କର ଏକାଉଣ୍ଟକୁ ବି ଠାକୁର ଭୋଗ ମେଣ୍ଟେନାନ୍ସଟା ସେ ଅତି ସହଜରେ ପଠାଇ ଦେଇପାରିବ, ଏବଂ ଯାହାଦ୍ୱାରା ଠାକୁରଙ୍କର ସେବା ପୂଜା ଭୋଗରାଗ ମେଣ୍ଟେନାନ୍ସରେ କୌଣସି ଅସୁବିଧା ହେବ ନାହିଁ। ତେବେ ଯାହା ହଉ, ଏ ସମସ୍ତ ଜିନିଷ ଆଜି ଏହି ପରିସ୍ଥିତି ଭିତରେ ହେଇଛି, ଏବଂ ଏହି ପରିସ୍ଥିତି ପାଇଁ ଆଜି ସାରା ବିଶ୍ୱରେ ସବୁ ଜାଗାରେ ପୂଜ୍ୟପାଦ ବାବାଜୀଙ୍କର 53ତମ ଜନ୍ମୋତ୍ସବ କେତେ ଆନନ୍ଦରେ ଉଲ୍ଲାସରେ କେତେ ଭାବରେ ସବୁ ପାଳନ କରାଯାଉଥାନ୍ତା, କେନ୍ଦ୍ର ମନ୍ଦିର ବିହାରରେ ସବୁ ଫୁଲ ଫୁଲ ସଜା ହେଇ ଠାକୁରଙ୍କୁ ବସେଇ କେତେ ସୁନ୍ଦର ଭାବରେ ଆମେମାନେ କରିଥାନ୍ତେ। ଅନେକ ବି ଗତ ଯେଉଁ ତାଙ୍କର ଜନ୍ମତିଥି କଲା ଏଥିରେ ବି ଆମମାନେ ସବୁ ଦେହଘର ବି ଯାଇଥାନ୍ତେ, ତାଙ୍କୁ ଟିକେ ଦର୍ଶନ ପ୍ରଣାମ କରିକି ବି ଆମେ ଆସିଥାନ୍ତେ, ମନଟା କେତେ ଆନନ୍ଦିତ ହେଇଥାନ୍ତା, କେତେ ଆମେ ଖୁସି ହେଇଥାନ୍ତେ, କେତେ ତୃପ୍ତି ଆମେ ପାଇଥାନ୍ତେ, କେତେ ଏନର୍ଜି ଆମେ ପାଇଥାନ୍ତେ। କିନ୍ତୁ ଏଇ ପରିସ୍ଥିତି ପାଇଁ ସବୁଗୁଡ଼ିକ ଭଙ୍ଗୁର ହେଇଯାଇଛି, ଯେଉଁଥିପାଇଁ ଆଜି ଏଇ ସତ୍ସଙ୍ଗ ମାଧ୍ୟମରେ ଆମେମାନେ ସବୁ ଯୋଡ଼ି ହେଇଛେ ତାଙ୍କର ସେଇ ସ୍ମୃତିଚାରଣ ଟିକେ କରିବା, ଏବଂ ସର୍ବପ୍ରଥମେ ସକାଳୁ ଉଠିକି ପ୍ରତି ପ୍ରତ୍ୟେକ ଗୁରୁ ଭାଇ ଆଜି ନିଶ୍ଚିତ ଭାବରେ ଠାକୁରଙ୍କୁ ସଜାସଜି କରି ତା ଘରେ ସେ ଯେଉଁ ଠାକୁରଙ୍କୁ ରଖିଛି, ଯେଭଳି ଭାବରେ ଯିଏ ଯେମିତି ଭାବରେ ରଖିଛି ଠାକୁରଙ୍କୁ ପରିଷ୍କାର ପରିଚ୍ଛନ୍ନ କରି ସଜାସଜି କରି ଫୁଲ ଧୂପ ଦୀପ ଟିକେ ଦେଇ ଭୋଗରାଗ ଟିକେ ଠାକୁରଙ୍କ ଘରେ ନିଜ ପରିବାର ଭିତରେ ଦେଇ ପ୍ରଣାମୀ ଦେଇକି ସେ କିଛି ସମୟ ବସିକି ପୂଜ୍ୟପାଦ ବାବାଜୀଙ୍କର ସୁସ୍ୱାସ୍ଥ୍ୟ ସମନ୍ୱିତ ସୁନ୍ଦର ସୁଦୀର୍ଘ ଜୀବନ ପାଇଁ ପରମ ପିତାଙ୍କର କରୁଣା, ମାଆଙ୍କର କରୁଣା, ବରଦାଙ୍କର କରୁଣା ଏବଂ ପୂଜ୍ୟପା ଦାଦାଙ୍କର କରୁଣା ଓ ଆଶୀର୍ବାଦ ପ୍ରାର୍ଥନା କରିବା ଉଚିତ। ଏବଂ ଏହାଦ୍ୱାରା କ'ଣ ହବ, ତାଙ୍କର ତ ଯାହା ହବା କଥା ହବ, ସିଏ ଯାହା ତାଙ୍କର ଯାହା ହବା କଥା ସେଟା ବିଧି ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ, ଏହାଦ୍ୱାରା ଆମର ଅନ୍ତଃକରଣଟା ଯେ ମୁଁ ଯାହାକୁ ଭଲ ପାଏ, ଯିଏ ମୋର ବିଶାରୀ, ଯିଏ ମୋର ଭବିଷ୍ୟତ, ଯାହାଙ୍କୁ ନେଇକି ମୁଁ ଠାକୁରଙ୍କୁ ଧରିକି ଆଗେଇବି, ଠାକୁରଙ୍କର ଯିଏ ହେଉଛନ୍ତି ବାର୍ତ୍ତାବାହୀ, ଠାକୁରଙ୍କର ଯିଏ ହେଉଛନ୍ତି ପ୍ରତିମ, ଏବଂ ଆଗାମୀ ଦିନରେ ସତ୍ସଙ୍ଗର ଯିଏ ହେଉଛନ୍ତି ଆଶା, ଭରସା ଆଉ ଆଶ୍ରୟ ଆମ ସମସ୍ତ ସମଗ୍ର ବିଶ୍ୱର କୋଟି କୋଟି ଜନସାଧାରଣଙ୍କ ତ ତାଙ୍କୁ ପ୍ରତି ଆମର ଅନ୍ତରରେ ଯଦି ଶ୍ରଦ୍ଧା ବଢେ, ତାହେଲେ ତାଙ୍କ କଥାଟାକୁ ନେଇ ଆମେମାନେ ଚାଲିପାରିବା। ତ ସେ
সেই শ্রদ্ধাটা কু বড়াইবা পাই যেমিতি ঠাকুরঙ্ক প্রতি শ্রদ্ধা বড়াইবা পাই আমকু যজন যজন ইষ্টভক্তি করিবাকু ষষ্ঠ এনি স্টেকি সদাচার পালন করিবাকু পড়ুছি ঠাকুর যা চাহিছন্তি সেটা আচরণরে পরিপ্রকাশ করিবাকু পড়ুছি ঠাকুরঙ্ক পাই ভিক্ষা করিবাকু পড়ুছি কেন্দ্র মন্দির বিহার নির্মাণ করিবাকু পড়ুছি উৎসব অনুষ্ঠানে যোগদান করিবাকু পড়ুছি ঠাকুর যে ঠাকুর এয়া দ্বারা ঠাকুরঙ্ক প্রতি আমার শ্রদ্ধা বড়ুছি সেমিতি আমার এভাবে কিছু কর্ম হওয়া দরকার আচার্যজনক প্রতি শ্রদ্ধা বড়াইবা পাই শ্রদ্ধা বড়াইবা পাই সেই শ্রদ্ধাটা হি তাঙ্ক কথা আমমানঙ্ক ভিতরে মানি চালিবা পাই প্রেরণা তাঙ্ক প্রতি যদি শ্রদ্ধা নথায় মো কথা কি মানিব মো কথা সেই লোক মানিব যে লোক মতে ভাল পায় যে লোক মো প্রতি শ্রদ্ধাশীল যে লোক মতে খুশি করিবাকু চায় তো সে লোক মো কথা মানিব তেণু পরম দয়াল শ্রীশ্রী ঠাকুর বারবার বি কই যাইছন্তি আমমানে সমস্তে বি জানন্তি সৎসঙ্গ কেন্দ্র মন্দির বিহারে বহু কথা সব আলোচনা বি হয়েছি সেই ঠাকুরঙ্কর যে লীলা ব্যবহার করিব লীলা এমন চমৎকার আমি হেন নাই জানি কি দেওয়া সা ইষ্ট গুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর রেত শরীরে সুপ্রতি নিজন্ত নিরন্তর সেই ধারে আচার্য পরম্পরার ধারে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা পূজ্যপাদ আচার্যদের শ্রী শ্রী দাদা এবং পূজ্যপাদ বাবাইদা এই যে বংশানুক্রমিক ধারা ভিতরে আচার্য পরম্পরা ভিতরে আমমানে তাকে পাইছে যে এইটা আমমানঙ্কর অত্যন্ত বহু বহু ভাগ্যর ফল বহু বহু ভাগ্যর ফল কারণ তা যদি ন পাইথান্তে এই কলি যুগরে মানুষের যেভাবে চারিত্রিক গুণ গ্রাম সব রয়েছে এভাবে পরিস্থিতি ভিতরে আমি দিশাহারা হয়েছিলাম আমার রাস্তা নথিলা কিছু ঠাকুর দয়া করিকি তা সব জানন্তি তো সেথিপাই তাঙ্ক সংসার সে রক্ষা করিবা পাই এই যে ধারা দেইগলে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দাল ঠাকুর আরম্ভ করিকি আচার্য পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা এবং পূজ্যপাদ শ্রী শ্রী পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদাঙ্କ ପାଖରେ যেତେବେଳେ সমগ্র বিশ্বর যেকোনো গুরু থাকে ব্যক্তিগত সমস্যা নেই হোক বা সাংগঠনিক সমস্যা নেই হোক কেন্দ্র মন্দিরের সমস্যা নেই হোক বা যেকোনো পারিপার্শ্বিক সমস্যা নেই হোক যাইছি প্রায়ত এই কিছু বর্ষ হলা দেখা যাচ্ছি পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা পূজ্যপাদ বাবাইদাঙ୍କ ପାଖରେ নিবেদন আবেদন করিবା কথাটা সমস্তଙ୍କୁ প্রায় কହନ୍ତୁ যে তুমি বাবাই পাখ এবং অনেক বর্ষ পূর্বরু থরে বহু বর্ষ পূর্ব থরে পূজ্যপাদ দাদাঙ্କ ପାଖରେ প্রণাম করু করু পরম পূজ্যপাদ শ্রী দাদা দয়া করিকি এই অকিঞ্চন মতে মধ্য সেই প্রকার গোটে নির্দেশ তাকে শ্রী মুখে দিয়েছি তবে যা হোক অন্তত 85 মশিয়ার অদ্যাবধি হারাহারি 35 বর্ষ হয়েযিব ମୁଁ ପୂଜ୍ୟପାଦ ବାବାଇଦାଙ୍କର ସଂସ୍ପର୍ଶରେ ଆସିଛି ମୋତେ ତାଙ୍କୁ ଦେଖିଲେ ବହୁତ ଭଲ ଲାଗେ ମାନେ ଠାକୁରଙ୍କର ସେଇ ପିଲାବେଳର ଯୋଉ ସବୁ ଫଟୋ ମୁଁ ଦେଖିଛି ଯେତେବେଳେ ପୂଜ୍ୟପାଦ ବାବାଇଦାଙ୍କୁ ମୁଁ ଦର୍ଶନ କରେ ସେତେବେଳେ ମୋତେ ଲାଗେ ମୁଁ ଯାହା ଅନ୍ତରର ଭାବ ମୁଁ କହୁଛି ମୁଁ ଯେମିତି ଠାକୁରଙ୍କୁ ମାନେ ରକ୍ତମାଂସ ଶରୀରରେ ଯେମିତି ଗୋଟେ ଦର୍ଶନ କରେ ଏମିତି ମୋତେ ଲାଗେ ମୋ ଭିତରେ ଗୋଟେ ଫିଲିଙ୍ଗସ୍ ହୁଏ ଏବଂ ସେଇ ଫିଲିଙ୍ଗସ୍ଟା ମୋତେ ତାଙ୍କ ଆଡ଼କୁ ଆକର୍ଷିତ କରେ ଯେଉଁଦିନ ଠାକୁରଙ୍କର ନୀତି ପାଞ୍ଜା ଆଚାର୍ଯ୍ୟ ପରମ ପୂଜ୍ୟପାଦ ଶ୍ରୀ ଶ୍ରୀ ବଳଦାଙ୍କ ପାଖରୁ ନୀତି ପାଞ୍ଜା ମିଳିଲା ସେ ନୀତି ପାଞ୍ଜା ପାଇକି ଆସିସାରିବା ପରେ ପୂଜ୍ୟପାଦ ବାବାଇଦାଙ୍କୁ ଦର୍ଶନ ପ୍ରଣାମ କରିବାକୁ ଯାଇଥିଲି ସେ ପ୍ରଣାମ କରିବା ପରେ ପରେ ଭିତରେ ସେ ମୋତେ କେତେ ଗୁଡ଼େ ନିର୍ଦ୍ଦେଶ ଦେଇଥିଲେ ଅତି ଆପଣାର ଯେତେବେଳେ ବି ଯେଉଁ କଥା କହନ୍ତି ଅତ୍ୟନ୍ତ ମାର୍ମିକ ଭାବରେ କହନ୍ତି ଅତ୍ୟନ୍ତ ଆପଣାର ମଣିଷ ଭାବରେ କୁହନ୍ତି ସତେ ଯେମିତି ମୋର କୌଣସି କଷ୍ଟ ହେଲେ ଦୁଃଖ ହେଲେ ବା ମୋର କୌଣସି ଭୁଲ ହେଲେ ସିଏ ନିଜେ କଷ୍ଟ ପାଇଲେ ଦୁଃଖ ପାଇଲେ ଏଇଭଳି ଭାବନାରେ ସେ ପ୍ରାୟ ସୁଧାରିବା ପାଇଁ ଚେଷ୍ଟା କରେ ଅନେକ ସମୟରେ ଠାକୁରଙ୍କର କାମଦାନ କରିବା ଭିତରେ ବହୁତ ବାଧା ବହୁତ ପ୍ରତିବନ୍ଧକ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ସମସ୍ୟାର ସମ୍ମୁଖୀନ ହେବାକୁ ପଡ଼େ ତାଙ୍କର ଆଦେଶ ନିର୍ଦ୍ଦେଶକୁ ପରିପୂରଣ କରିବାକୁ ଯାଇକି ବହୁ ପ୍ରକାରର ସଂଘାତର ମଧ୍ୟ ଆମକୁ ସାମ୍ନା କରିବାକୁ ପଡ଼ିଥାଏ ମୁଁ ଥରେ ନୀତି କନଫରେନ୍ସରେ ପୂଜ୍ୟପାଦ ବାବାଇଦା କହିଥିଲେ କହିବା ପାଇଁ ମୋତେ ସେଟା ଏଇ ୱେଷ୍ଟ ବେଙ୍ଗଲର ହଉଥିଲା କେଉଁ ଜାଗାରେ ହଠାତ୍ ଆସୁନି ମନେ ତ ସେ ଜାଗାରେ
ସେଇ କଥାଟା ବି କହିଛି। ସେଇ ଘଟଣାଟା ହେଇଯିବ ଆପଣଙ୍କର ଏଇ 2000 ମସିହା ପାଖାପାଖି 2017-18 ମସିହାର ଘଟଣା ବୋଧେ ଯାଜପୁରର ସତ୍ସଙ୍ଗ ବିହାରର କାମଧାମ ସେତେବେଳେ ଚାଲିଥାଏ। ତ ଏମିତି କିଛି ସମସ୍ୟା ସୃଷ୍ଟି ହେଲା, ଯେଉଁ ସମସ୍ୟାକୁ ନେଇକି ଚାଲିବାଟା ବହୁତ ମୁସ୍କିଲ। ଆମମାନଙ୍କର ବୟସ ବହୁତ କମ୍ ଏବଂ ବିଶେଷ କରିକି ଏତେ ବଡ଼ ଗୋଟେ ବିଶାଳ ସତ୍ସଙ୍ଗ ବିହାରର ଦାୟିତ୍ୱ ପୂଜ୍ୟ ବିନାୟକ ଦା ଆଚାର୍ଯ୍ୟଙ୍କୁ ନିବେଦନ ନିବେଦନ କରି ମୋ ଉପରେ ସେଟା ଦେଇଛନ୍ତି। ମୋଠାରୁ ବହୁତ ବଡ଼ ବଡ଼ କର୍ମୀମାନେ ବି ଅଛନ୍ତି, ଯେଉଁମାନେ ଠାକୁରଙ୍କୁ ଦେଖିଥିବା ମଣିଷ ମଧ୍ୟ ସେଠାରେ ସବୁ ରହୁଛନ୍ତି। ସାମ୍ପ୍ରତିକ ପରିସ୍ଥିତି ନେଇକି ମନଟା ଏତେ ଭଲରେ ସଙ୍କୁଚିତ ହେଲା। ମୁଁ ଭାବିଲି ଯେ ଗୁରୁ ଗୁରୁଜନଙ୍କୁ ତ ଅବମାନନା କରିହେବନି, ଆଉ ସେମାନଙ୍କୁ ବି କଟୁ କଥା କହିହେବନି, ସେମାନଙ୍କୁ ବାଧା ଦେଲା ଭଳି କୌଣସି ସାହସ ଆମ ଭିତରେ ନାହିଁ, କିମ୍ବା ସେମାନଙ୍କୁ ବ୍ୟବହାରିକ କୌଣସି ଖରାପ ବ୍ୟବହାର ବି କରିହେବ ନାହିଁ। ତେଣୁ ଆଉ କିଛି କହିବି ହବ ନାହିଁ, କିଛି କରିବି ହବ ନାହିଁ, ଏଭଳି ପରିସ୍ଥିତିରେ କ'ଣ କରିବ? ତ ଏମିତି ଗୋଟେ ଭାବନା ନେଇକି ମୁଁ ଦେଓଘର ଚାଲି, ଏବଂ ଦେଓଘରରେ ସେତେବେଳେ ବି ଆମର କନଫିଡେନ୍ସ ଭାବିଲି ଯେ ଏଇ ସମସ୍ତ ବାଧା ଆସୁଛି, ଏଇ ବାଧା ଗୁଡ଼ିକ ଯେଉଁ ଗୁଡ଼ାକ ସତ୍ସଙ୍ଗୀମାନଙ୍କ ମାଧ୍ୟମ ଦେଇକି କର୍ମୀମାନଙ୍କ ମାଧ୍ୟମ ଦେଇକି ଇଷ୍ଟ ପ୍ରତିଷ୍ଠାରେ ଯେଉଁ ବାଧା ଉତ୍ପନ୍ନ ହେଉଛି, ଏଇ ବାଧା ଗୁଡ଼ିକୁ ନିୟନ୍ତ୍ରଣ କରିବା ପାଇଁ କ'ଣ କରିବାକୁ ପଡିବ ସିଦ୍ଧାନ୍ତ କରିକି ଆବେଦନ କରିବେ। ଯେମିତି ହେଲେ ତାଙ୍କୁ ସବୁ ଖୋଲି କରିକି କହିବେ ଏବଂ ସେ ଯାହା ନିର୍ଦ୍ଦେଶ ଦେବେ। ତ ମୁଁ ଦେଖିଲି ପୁଞ୍ଜିପାଦ ବାବେଦା ଯାଉଛନ୍ତି ନିର୍ଣ୍ଣାପୁର କର୍ମୀ ବୈଠକ ଆଟେଣ୍ଡ କରିବା ପାଇଁ, ଆମ ସେକ୍ରେଟେରୀଙ୍କର କନଫରେନ୍ସ ହଲରେ ସେ କର୍ମୀ ବୈଠକ ହଉଥିଲା। ମୁଁ ମଧ୍ୟ ତାଙ୍କ ସହିତ ପଛେ ପଛେ ଗଲି ସେଇ କନଫରେନ୍ସ ହଲରେ, ମୁଁ ମଧ୍ୟ କାହିଁକି ପଛରେ ବସିଲି। ତ ସମସ୍ତ କିଛି କ୍ୱେଶ୍ଚେନ୍ ଆନ୍ସର ପରେ ପୂଜ୍ୟପାଦ ବାବାଇଦେବ କହିଲେ, ଯେଉଁମାନେ ଯଦି ଜଣେ ସତ୍ସଙ୍ଗୀ ବା ଜଣେ ଠାକୁରଙ୍କର କର୍ମୀ ଆଉ ଗୋଟେ ଗୁରୁ ଭାଇର ବା ଠାକୁରଙ୍କର କର୍ମୀର ନିନ୍ଦା କରେ, ତାହେଲେ ବୁଝିବାକୁ ପଡିବ ତାହେଲେ ସେଇ କର୍ମୀର ବା ସେଇ ଗୁରୁ ଭାଇର ଠାକୁରଙ୍କ ଠାରୁ ସମ୍ପର୍କତା ବହୁତ ଦୂରରେ। ତାମାନେ ଯଦି ଜଣେ ଜଣଙ୍କର ନିନ୍ଦା କରେ, ଯଦି ଜଣେ ଜଣଙ୍କର ବିରୁଦ୍ଧରେ କିଛି କରେ, ତାହେଲେ ତାର ସମ୍ପର୍କଟା ଠାକୁରଙ୍କଠାରୁ ବହୁତ ଦୂରରେ। ମୁଁ ସେଠୁ ଭାବିଲି ଯେ ମୁଁ ଯେ ଆସିଛି ଅନେକଙ୍କର ବିରୁଦ୍ଧରେ କିଛି କହିବା ପାଇଁ, ଯେଉଁମାନେ ଠାକୁରଙ୍କୁ ଆମ ବାଧା ଦେଉଛନ୍ତି ତାହେଲେ ୟାଦ୍ୱାରା କଣ ହବ? ୟାଦ୍ୱାରା ମୋର ସମ୍ପର୍କଟା ଠାକୁରଙ୍କ କଥା ବିରୋଧ କରିକି ପ୍ରମାଣିତ ହବ। ତେଣୁ ମୁଁ କଣ ମୋର ସମ୍ପର୍କ ସେଥିପାଇଁ ମୁଁ ଆଉ ବାବାଇଦାଙ୍କୁ କିଛି କହିଲି, ବାବାଇଦାଙ୍କୁ କିଛି କହିଲି ନାହିଁ, ଏବଂ ତତ୍ସଙ୍ଗେ ସଙ୍ଗେ ମୁଁ ତାଙ୍କ ପଛେ ପଛେ ଫେରି ଫେରିକି ଆସିଲି। ଯେତେବେଳେ ସେ ଆସିକି ସେ ଯୋଉ ଗ୍ରାଉଣ୍ଡ ସିଡ଼ି ଦେଇକି ସେ ଯୋଉଟା ଉଠନ୍ତିଲେ, ମୁଁ ସେଠି ଛିଡ଼ା ହେଇଥାଏ, ମନରେ ବହୁତ ଦୁଃଖ ଥାଏ। ଏତେ ସମସ୍ତ ସମସ୍ୟା, ଏତେ ପ୍ରକାରର ବାଧା ନେଇକି କେମିତି କ'ଣ କ'ଣ କାମ କରିବି। ହଠାତ୍ କି ସିଡ଼ିରେ ଦୁଇଟା ତିନିଟା ସ୍ପାର୍କ ଗଲା ପରେ ସେ ଅତିଥି ପଛକୁ ବୁଲି କରେଇଲେ, ଦେଖିଲେ ମୁଁ ଛିଡ଼ା ହେଇଛି। ବୋଲେ ବିଜୟ ଭାଇ, ଆପଣ ଠାକୁରଙ୍କର କାମ କରୁଛନ୍ତି, ଏ କାମର ଦାୟିତ୍ୱ ଆପଣଙ୍କୁ ବାବା ଦେଇଛନ୍ତି। ଯେହେତୁ ଠାକୁରଙ୍କର କାମ, ଠାକୁର ଆପଣଙ୍କ ସହିତ ଅଛନ୍ତି, ବାବା ଆପଣଙ୍କୁ ଆଶୀର୍ବାଦ କରିଛନ୍ତି ଏ କାମ କରିବା, ବାବା ବି ଆପଣଙ୍କ ସହିତ ଅଛନ୍ତି, ଆଉ ମୁଁ ସବୁବେଳେ ଆପଣଙ୍କ ସହିତ ଅଛି, ଆଉ ତାର ସହଯୋଗ ଦରକାର। ମୁଁ କିଛି ବୋଲି କିଛି ବି କହୁନି, ତାପରେ ଆଖିରେ ଲୁହ ଚାଲି ଆସିଲା, ନାଇଁ ଆଜ୍ଞା, ଆଉ ତାର ସହଯୋଗ ଦରକାର। ପରବର୍ତ୍ତୀ ଅବସ୍ଥାରେ ଆସିକି ସବୁବେଳେ ଭାବିକି ଆମେମାନେ ଯିଏ ବି ଯେତେବେଳେ ଯେଉଁଠି ଠାକୁରଙ୍କ କାମ କରୁଛେ, ଯେକୌଣସି କାମ ବି କରୁଛେ, ଆମର ଭାବିବା ଦରକାର କାମଟା ପରମ ଦୟାରେ ସେ ଠାକୁରଙ୍କର ମୋର ଆରାଧ୍ୟ ଦେବ ଗୁରୁଙ୍କର, ଆଉ ଏଇ କାମଟାକୁ ଆଶୀର୍ବାଦ କରିଛନ୍ତି ଆଚାର୍ଯ୍ୟ ପରମ ପୂଜ୍ୟପାଦ ଶ୍ରୀ ସୀତାରା, ଏବଂ ତାକୁ ଅନ୍ତତଃ ପରିଚାଳିତ କରୁଛନ୍ତି, ତାର ତତ୍ତ୍ୱାବଧାନ କରୁଛନ୍ତି ପୂଜ୍ୟପାଦ ଭାବାଇଲା। ତେଣୁ ଏମାନେ ମୋ ସହିତ ସବୁବେଳେ ଅଛନ୍ତି, ଦୁନିଆରେ ଆଉ କିଏ କେତେବେଳେ ମୋ ସହିତ ଥାଉ କି ନଥାଉ, ଏମାନେ କିନ୍ତୁ ସବୁବେଳେ ଅଛନ୍ତି। ମୁଁ ଯଦି ଚାହେଁ ସେଟା ମୋର ନିଜର ଅନ୍ତର ଭିତରେ ମନ ଭିତରେ ମୁଁ ମଧ୍ୟ ସେଟା ଅନୁଭବ କରିପାରେ। ଏମିତି ଅନେକ ଅନେକ ଘଟଣା, ହଜାର ହଜାର ଲକ୍ଷ ଲକ୍ଷ
कोटि-कोटि लोकमानंतर सेमानंतर व्यक्तिगत जीवन एवं सेमाने ठाकुर ने जो पारिपार्श्विक जीवन ए प्रत्येक जीवन भीतर सेमानंतर अनेक अनुभव आ अनुभूति मध्य सेमानंतर रहिछि तनु ई सत्संग हमरो नेट नाही घरे ए जो लॉकडाउन पीरियड का बाहर बाहर होनी घरे नेट नथिबल नाम माने मु विशेष करके एटा होची मोर प्रथम दिन सत्संग एको केमिति अटेंड करबो कोन करबो ए काई देखो थर काली बुझा बुझी कर से दिन तीन थर ट्रायल ने कि मते डेमो करैला ए रकम करके से रकम करके तक हो तो जा हो ए ई सत्संग रे अपन मान के सहित जोग दे करी छी अपन मान के सहित सह माने ए सत्संग पति अटेंड करी करी छी निज बहुत आनंदित विशेष करके आज पूज्यपाद बाबाजांकर अतिथिम जन्मदिन आम सब घर ठाकुर पूजा पूजी कर भोगराग दे प्रतिप दे प्रणामी दे आम ये सब बसी ठाकुर कथा गोटे प्रार्थना था ये जमी नेटा आसे ये सत्संगटा आटेड करे से प्रेयर करने समय बसिक सत्संग जमी बसे सेमती सत्संग बसी कारण मत भल लगे सत्संग सत्संग हो जो सत्संग हो सत्संग जो मनुष्य अटेंड कर देखा जाए सत्संग शुणी किए तार विछण रसोई मोबाइल अटेंड करे तार बरमुंडा पिंधिक अटेंड करे खाऊ खाऊ अटेंड कर सत्संग 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 ठाकुर अच्छा सत्संग ठाकुर कथ आलोचना आत्येक भावना उचित जो मो ठाकुर मो गुरु यगत सब मोर अधिक आपणार अधिक प्रिय अधिक निजर ताकत आपणार कहीं भी ना कि ना ये भावना नहीं कि चलिए जगतर परिस्थिति जिते भी सांघातिक हूँ ना कहीं परम पिता करुणर आम आम परेश निश्चित भाव सुरक्षित रहा से सुरक्षित रहीबार दायित्व नुहे ठाकुर जहाँ कही मानि चलार दायित्व बाकी सुरक्षित रखा दायित्व सी जो बड़े जहाँ कही जदि आम मानि चलती जगतर एमती कौन सी शक्ति ना जहाँ आमको सवाल कर दे
ଖୁସିରେ ରୁହନ୍ତୁ। କରମ ପିତାଙ୍କର ଦୟା କରୁଣା ଲାଭ କରିକି ଆନନ୍ଦ ଉପଭୋଗ କରନ୍ତୁ। ବର୍ତ୍ତମାନ ଗୋଟେ ବଡ଼ ସମସ୍ୟା ହେଇଛି ଯେ ଆମର ଯେଉଁ ଲୋକମାନେ ସବୁ ଦୀକ୍ଷା ନେଉଥିଲେ ବା ଆମେ ଯେଉଁ ସତ୍ସଙ୍ଗ ଅର୍ଗାନାଇଜ କରୁଥିଲେ ତାହା ଆମେ କରିପାରୁନାହାନ୍ତି। ଅନେକ ଏଇ ତିନି ମାସ ହେଇଯିବ ପ୍ରାୟ ଦୀକ୍ଷା କାର୍ଯ୍ୟକ୍ରମ ସବୁ ବନ୍ଦ ରହିଛି, କାରଣ କେହି ତ କୁଆଡ଼େ ଯାଇପାରୁନାହାନ୍ତି, କେହି ବି କାହା ସହିତ ମିଶିପାରୁନାହାନ୍ତି, କେହି ବି କାହାକୁ ଛୁଇଁପାରିବେ ନାହିଁ। ତ ଯେମିତିକା ପରିସ୍ଥିତି, ଏହି ପରିସ୍ଥିତି ଭିତରେ ବି ଆମେ ଚାଲିଛେ। ସମସ୍ତେ ଠାକୁରଙ୍କୁ ପ୍ରାର୍ଥନା କରିବା ତାଙ୍କର ଦୟା କରୁଣାରୁ ଏହି ସମଗ୍ର ବିଶ୍ୱ ଏହି ବିପର୍ଯ୍ୟୟ ସମୂହରୁ ହାତରୁ ନିଜକୁ ରକ୍ଷା କରି ପ୍ରଭୁଙ୍କୁ ନେଇକି ଆମେ ସମସ୍ତେ ଯେମିତି ପୁଣି ତାଙ୍କର ଇଚ୍ଛାକୁ ପରିପୂର୍ଣ୍ଣ କରିକି ଚାଲିପାରନ୍ତି। ଆଜିର ଏହି ଶୁଭ ଦିନରେ ପୁଣି ଥରେ ଶ୍ରୀ ଶ୍ରୀ ଠାକୁରଙ୍କୁ ପ୍ରାର୍ଥନା ଚରଣ କରେ। ପୂଜ୍ୟପାଦ ବାବାଜୀଙ୍କର ସୁସ୍ୱାସ୍ଥ୍ୟ ସମନ୍ୱିତ ସୁନ୍ଦର ଜୀବନ କାମନା କରିବା ସଙ୍ଗେ ସଙ୍ଗେ ଆପଣମାନଙ୍କର ସେ ଗଭୀର ଇଷ୍ଟପ୍ରାଣତା ପରମ ପିତାଙ୍କ ପାଖରେ ମୁଁ ପ୍ରାର୍ଥନା କରୁଛି, କାରଣ ଏଇ ଇଷ୍ଟପ୍ରାଣତାଟା ହିଁ ହେଉଛି ଆମର ଏକ ମାସ। ପ୍ରତ୍ୟେକଟି ଗୁରୁ ଭାଇର, ପ୍ରତ୍ୟେକଟି ସତ୍ସଙ୍ଗୀର କେବଳ ଏଇ ଇଷ୍ଟପ୍ରାଣତାଟା ହିଁ ହେଉଛି ତାର ଏକମାତ୍ର ପୁଞ୍ଜି, ଯାହା ତାକୁ ସବୁ ସମସ୍ୟାକୁ ସମାଧାନ କରିକି ଯାହା ତାକୁ ରକ୍ଷା କରିପାରେ। ତାକୁ ଆମ ସମସ୍ତଙ୍କୁ ସେଇ ଗଭୀର ଇଷ୍ଟପ୍ରାଣତା ପ୍ରଦାନ କରନ୍ତୁ। ଆମେ ବି ସମସ୍ତେ ସେଇ ପ୍ରକାର କର୍ମରେ ବ୍ରତୀ ହେବା ଦରକାର, ଯେଉଁ ପ୍ରକାର କର୍ମ କରିଲେ ଠାକୁର ଆମର ପ୍ରାଣ ହେବ। ଜୟ ଗୁରୁ।